নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বৃহস্পতি তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে তুলায় বৃহস্পতির অবস্থান হচ্ছে, তাদের মধ্যে সৎ বিবেচনা দেখা যায় এবং তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে, ন্যায় ও সত্যের পক্ষপাতী হওয়ার চেষ্টা করে এবং হয়েও থাকে, এবং ন্যায়সঙ্গত অর্থাৎ মধুর ব্যবহার এদের ক্ষেত্রে সর্বদাই আশা করা যায়। অল্প পরিশ্রমে অধিক উপার্জনের সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে থাকে এবং এরা সেটা চেষ্টাও করতে থাকে, এবং আত্মীয় স্বজনের প্রিয় পাত্র কিন্তু এরা হয়ে থাকে। কোনো দক্ষ অথবা অর্থশালী ব্যক্তির সহায়তায় সাফল্য লাভ করতেও কিন্তু এদের দেখা যায়। এরা ভ্রমণেও ভীষণ আনন্দ পেয়ে থাকে। শেষ বয়সে বিভিন্ন পারিবারিক সুখ এদের জীবনে প্রাপ্তি হয়, তবে পুত্রের ব্যাপারে সুখ কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় না মিলতেও দেখা যায়। দাম্পত্য জীবন এদের মোটের মোটে আনন্দের মধ্যে দিয়েই কাটে। সুন্দরভাবে কিন্তু এরা আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করে যায় জীবনের একটা স্তরে একটা সময়, এবং আধ্যাত্মিক দিকে যদি কখনো এরা প্রবেশ করছে তাহলে এদের জীবনে কিন্তু উচ্চ থেকে উচ্চ আদর্শ কিন্তু এরা লাভ করে থাকে, এবং আধ্যাত্মিকতার জগতে একটা প্রতিষ্ঠাও কিন্তু এরা লাভ করতে পারে। অন্যের সহযোগিতায় কোনো মহৎ কর্মে প্রবৃত্তি হওয়ায় খ্যাতি এরা এদের জীবনেও কিন্তু একটা সময় প্রাপ্তি হতে পারে, এবং কোনো ধার্মিক বন্ধুর দ্বারা জীবনে বিশাল বড় কোনো প্রাপ্তিও কিন্তু এদের ক্ষেত্রে হতে দেখা যায়। আইনজ্ঞ বা ধর্মযাজকের সহযোগিতা এদের জীবনে কিন্তু প্রাপ্তি হতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম তুলা রাশিতে বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে কি ফলপ্রাপ্তি ঘটাতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।